আসসালামু আলাইকুম, কি অবস্থা? সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। শুকর আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। তো তো আমি আজকে ঢাকাতে চলে আসছি, একবার বাসা থেকে বের হয়ে দুই আঙ্গুলের ফিঙ্গার দিছি এবং কি কন্ট্রাক্ট ফর্মে সাইন করছি, আর এখন বর্তমানে এজেন্সিতে বসে আছি। তো কিছুক্ষণ পরে আমাদেরকে একটা গেঞ্জি, একটা ক্যাপ এবং কি পাসপোর্ট, বিমান টিকিট, ভিসা সব বোঝাই দেওয়া হবে। তো বাড়ির ফ্যামিলির সবাইকে ছাইরে আসতে খুবই কষ্ট লাগছে, সে কথা আসলে বলার মতো না। প্রবাসে আসার সময় কত কষ্ট হয় সেটা আসলে বলা যাবে না, যারা আসবেন তারাই বুঝতে পারবেন। মা তো পাগলের মতন কাঁদতেছে, বড় আপাও তাই, এবং কি আমার ছয় মাসের একটা সন্তান রেখে আসছি, সেও পাগলের মতন তাকায় আছে, হয়তো ছোট বলতে পারতেছে না যে আব্বু তুমি কেন যাচ্ছ। তো ওর ভবিষ্যতের জন্য আমি যাচ্ছি। তো আমরা এখন বর্তমানে সবাই এজেন্সিতে বসে আছি, কিছুক্ষণ পরে আমাকে আমাদের এখান থেকে বিদায় দেওয়া হবে। তো আমরা সবাই এখন এজেন্সিতে বসে আছি। এই যে এই হাইটাই কিছু দাও। হ্যালো, হাই, হ্যাঁ, হ্যালো গাইস, বরাবর সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন। তো আমরা এখন এই যে এজেন্সির ভিতরে বসে আছি, এই যে সবাই। তো আমি কিভাবে ফিঙ্গারটা দিছি সেটার হালকা একটু ভিডিও নেওয়া হয়েছে। তো আমরা ফিঙ্গারটা কিভাবে দিচ্ছি ওটার একটা ভিডিও নিতে লাগছিলাম। তো এখানকার সিকিউরিটি যদি একটু ঝামেলা করছে, তবু হালকা একটু দেখানো হয়েছে, ভিডিও করতে পারছি। তো সেটা আমি এই ভিডিওর সাথে অ্যাড করে দেবো, দেখলে বুঝতে পারবেন। সবাই আমার ভিডিওগুলো দেখবেন এবং কি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর কালকে দুপুর 2:20 আমার ফ্লাইট, সবাই আমার জন্য দোয়া করবেন, আমি সকল রকম ইনফরমেশানকে আপনাদেরকে সাপোর্ট করবো। আর আপনারা সবাই ভালো থাকেন, আর আমাদের জন্য দোয়া করেন যেন আমরা ভালোভাবে যাই, ভালো একটা কাজ পাই। আল্লাহ হাফেজ। আমরাও পরিশ্রম করেছি, এটা আমাদেরও স্বার্থে আপনাদেরও স্বার্থে। আমাদের কি স্বার্থ? আল্লাহ তাআলা আপনাদের মাধ্যমে আমাদের রিজিক দেয়। আপনাদের অনেক কষ্ট দিয়েছি, আপনাদের লেনদেন নিয়ে অনেক সমস্যা হয়েছে, আমরা লেনদেন দিয়ে গালাগালি করেছি, রাগারাগি গালাগালি হয়তো করিনি, রাগারাগি করেছি, ভাই এইভাবে দিলে ভালো হয়, এইভাবে দিলে ভালো হয়, 2 টাকা কম দিলে ভালো হয়, 2 টাকা বেশি দিলে ভালো হয়, সব কিছু করেছি ভাই। বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী, বর্তমান প্রেক্ষাপট যদি এরকম না হইতো, আমরা কখনই এরকম মানুষ না। আপনারা তো আমাদের মাধ্যমে যাচ্ছেন, আপনাদের আত্মীয় স্বজন আমাদের মাধ্যমে একটা মানুষ হয়ে গেছে। এখানে অনেকেই আছে যে আশরাফুল ভাইয়ের লোক আছে, যে তারা আশরাফুল ভাইয়ের ইয়া করি কে মানে আমাদের তার মানে আগে আমাদের অফিস আসছিলেন আপনি, তার অনেক পরিচিত লোকজন আমাদের মাধ্যমে গিয়েছে, তখন তারা বুঝছে আমাদের সার্ভিস কিরকম। তার পরিপ্রেক্ষিতে এখন সে আসছে, আবার দেখা গেছে আপনাদের আপনারা চলে যাবেন, আপনাদের আত্মীয় স্বজনরাও এরকম আসবে আমাদের মাধ্যমে যেতে। আসলে আমরা চেষ্টা করি আপনাদেরকে খুব সুন্দরভাবে মানুষের প্রেরণ করার জন্য। আর আজকে আপনারা যে কোম্পানিতে যাচ্ছেন, এখানে 2টা কোম্পানি, একটা কোম্পানি হচ্ছে আপনার এক্সোজন প্লাস্টিক, আর একটা কোম্পানি হচ্ছে হারভেস্ট পেইন্ট। একটা কোম্পানি যাবে 5 জন, আর একটা কোম্পানি যাবে 16 জন, সরি 11 জন, 11 জন 5 জন, 16 জন ফ্লাইট হওয়ার কথা, যদি এক ভাইয়ের সমস্যার কারণে সে যেতে পারে নাই। আচ্ছা, আপনারা মালয়েশিয়া কাজ করতে যাচ্ছেন, আপনাদের যে ভিসা, এই ভিসাটা কি ভিসা? আপনাদের ভিসাটা হচ্ছে একদম ওয়ার্ক পারমিট ভিসা, একদম ওয়ার্ক পারমিট, এখানে কোনো টুরিস্ট ভিসা না। এটা এটা কি হচ্ছে? মালয়েশিয়া কলিং ভিসা, মানে মালয়েশিয়া কাজের ভিসা। এখানে আপনারা বাংলাদেশ বিমানবন্দর থেকে হাসতে হাসতে চলে যাবেন, আপনাদের কেউ পিছন থেকে বলা নাই, এই দেখি তো তোমার পাসপোর্ট, তুমি কি ঘুরতে যাচ্ছ না কি করতে যাচ্ছ একটু দেখি, না তুমি বডি কন্টাক্ট ধরো, শুনে না নাকি বডি কন্টাক্ট কলকাতা ভিসা ওগুলাতে যাচ্ছ, ওরকম কিছু না। আপনাদের ডাইরেক্ট বৈধভাবে বাংলাদেশ সরকারের অনুমতি নিয়ে আপনারা মালয়েশিয়া যাচ্ছেন, বৈধভাবে বাংলাদেশ সরকারের অনুমতি নিয়ে মালয়েশিয়া যাচ্ছেন আপনারা। তাই আপনাদের প্রথম করণীয় হচ্ছে কি, আপনারা যে কোম্পানিতে যাচ্ছেন সেই কোম্পানি ঠিক আছে কিনা, আপনাদের যে ভিসা আসছে ভিসার উপর লেখা ছিল এক্সোজেন প্লাস্টিক, সেই কোম্পানি ঠিক আছে কিনা, কারো দেখা ছিল হারভেস্ট পেইন্ট, সেই কোম্পানি